কাথির দিকে নজর রাখবো। কাথির 21 নম্বর ওয়ার্ড থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদি অভিযোগ অস্বীকার করছে শাসক দল। আমরা বিষয়টা আরো বুঝবো, জানার চেষ্টা করবো, কথা বলবো। মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, কি হয়েছে, কি অভিযোগ? দেখো, 21 নম্বর ওয়ার্ডের জালাল প্রাথমিক স্কুল এখানে বুথ ছিল, এবং এখানকার যাদের অভিযোগ, এখানে প্রচুর বহিরাগতরা এসেছে, বহিরাগতরা এসেছেন, এবং ক্যাম্প অফিস অনেক কাছে করা হয়েছে, এবং এই খবর পেয়ে সৌমেন্দ্র অধিকারী সেখান থেকে ছুটে আসেন, এবং তারপরেই কিন্তু এলাকায় ফিরে এসে পৌঁছানে স্কুলে এই পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। এবং এই মুহূর্তে পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে ক্যাম্প অফিস করা হয়েছে, সঙ্গে থাকো, কথা বলছি তোমার সঙ্গে। বন্দে মাতরম, দিদি জিন্দাবাদ, বন্দে মাতরম, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আমি 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 শুন 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 দাঁড়া 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 মৈত্রীর সঙ্গে আবার কথা বলবো। মৈত্রী, যেমন তুমি আমাদেরকে জানাচ্ছিলে, মৈত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কাথির ঘটনা, যেখানে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধার অভিযোগ উঠে আসছে। 21 নম্বর ওয়ার্ডে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, যদিও শাসক দলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে।